যেহেতু আমাদের সামারের শেষ শাস্তিক আজকে আমরা করব, তাই আজকে আমরা কিছু কেনাকাটা করছি। দেখা যাক শাস্তিকের পাশাপাশি আমরা আর কি খাবার খাবো, এখানে কি পাওয়া যায়, তাই কেনাকাটা করছি। কয়লা নিয়ে নিলাম, প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে নিলাম। স্মেল নাই। আচ্ছা, এখানে ইয়ে খুঁজছি, তরমুজ আছে কিনা। সামার যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এখন ফ্রুটসের দাম বেড়ে যাবে হু হু করে। নাই তো, নাই তরমুজ নাই। তো দেখা যাক আর কি আছে। পানি পানি নিতে হবে তো, শশা নিব না? চলছে আমাদের কেনাকাটা, তো কেনাকাটা পর্ব চলছে। এরপর আমরা একটা নদীর পাড়ে যাব, সুন্দর জায়গাটা, সেটাই সেখানেই আপনারা আপনাদেরকে নিয়ে যাব। তো দেখা যাক কোথায় যাই। এবং ফাইনালি আমরা মস্কো থেকে অনেক দূরে চলে এসেছি, সামারের শেষ দিকে, এখন দুপুর। আজকে ওয়েদারও ভালো, খুব সুন্দর, নদীর কাছে চলে এসেছি, জায়গাটা অসাধারণ সুন্দর। সবুজ আর নীল সমারোহ, দূরে পাহাড় বন, ইউরোপের সমস্ত জায়গাগুলো বুঝি এরকমই, পাহাড় নদী বন। ওয়াও, এখানে তো অনেক। আচ্ছা, ওই নিচে যে ওইখান দিয়ে যেতে হবে, বিচটা দেখছিস, এটা একটা আধুনিক বিচ আই থিঙ্ক। ভীষণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি, ভীষণ সুন্দর একটা জায়গায় চলে এসেছে, এই দেখেন কি সুন্দর, নদী বন পাহাড় সব কিছু একসাথে। আমরা অ্যাকচুয়ালি বসার জায়গা পাচ্ছি না, মানে আমরা একটু প্রাইভেসি চাচ্ছি, একটু আড়ালে, একটু গাছের তলে, তো ওরকম জায়গা খুঁজছি আর কি।
বুঝছো, আদিম যুগে চলে গেছি আমরা, খাবো সেই পোড়া মাংস আমরা। এখানে টমেটো যেন একটা বানানো হয়েছে লাবাশ, কিন্তু আমি যেটা আশা করে এসেছিলাম যে এখানকার পানিতে আমি গোসল করবো, ডুবাবো, ছাপাবো, সেটাই হয়নি। কেননা পানি ভীষণ ঠান্ডা, সামার প্রায় যাই যাই, আমার সাহস হলো না পানিতে নামার, তাই আমার গোসল করা হলো না। সো একটা অতৃপ্তি নিয়ে আজকে আমি বাড়ি ফিরব, বাট আই হোপ এই সামারের শেষ দিকে হলেও আমি আরেকবার পানিতে ডুবাতে যাব। Девочками, которые надо, чтобы было больше, чтобы надо на...